নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকেও আরেকটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা শুধু গরম ভাত হলেই কিন্তু একেবারে ফিনিশ হয়ে যাবে ভাতটা ইঁচড় নিয়েছি এটাকে কেউ কাঁচা কাঠালো বলে সেই ইঁচড়টাকে নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি এরপর একটা পেঁয়াজ এক ইঞ্চি মতন আদা দুটো বড় বড়ো রসুনের কোয়া একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন তেমনই ঝালটা দেবেন এবারে আমি হাফ বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম তার হাফের হাফ পোর্শানটা মিক্সিতে পেস্ট করে নেবো রসুন আদা আর লঙ্কা দিয়ে এরপর কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সাদা তেলে অল্প ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কিন্তু ফ্রাই করতে হবে না অল্প ফ্রাই করে নামিয়ে রেখে দিলাম এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা দিয়েছি দুটো এক চামচ মতন জিরে গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে একটু বড় করে একটা বড় আলু একটু বড় করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম লবণ আর হলুদ দিলে কি কালারটাও ভালো আসে সেদ্ধটাও কিন্তু ভালোভাবে হয় এরপরে বাকি যে পেঁয়াজ কুচানোটা ছিল সেটা দিয়ে দিলাম ওটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচানোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে কিন্তু ওই বেটে রাখা যে মশলাটা মানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম যার মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কা আর আদা রয়েছে এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মিষ্টির জন্য দিয়েছিলাম একটু গুড়ের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো কিন্তু এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব আমি এক টেবিল স্পুন দিয়েছি তো এরপরে একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি এই সেদ্ধ করে রাখা ইঁচোরটা দিয়ে দিচ্ছি ইচড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো পুরো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে আরও বেশি মশলা দিতে পারেন যেটা পেঁয়াজটা বা আদা এগুলো আরেকটু একটু দিতে পারেন কিন্তু আমি একটু কম মশলায় টেস্টি রান্না করব বলেই কম তেল মশলায় তো আমি এইটুকুই দিয়েছি তো এরপরে ঢাকা দিয়ে কষে কষে রান্নাটা করতে হবে দেখুন যতক্ষণ না পর্যন্ত কষা হবে ততক্ষণ কিন্তু একবার ঢাকতে হবে এবং ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিতে হবে এরপরে জল গরম করে যতটা আর কি সেদ্ধ হতে লাগবে আলুটা সেদ্ধ হতে ঠিক ততটাই জল দেব কারণ আমি কিন্তু ঝোল রাখবো না গ্রেভিটা একটু মানে মাখা মাখা করতে হবে তরকারিটা আর একটু লবণ কম ছিল বলে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা তুলেই দেখতে পারবো যে আলুটা যখনই সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা রেডি উপর থেকে চিংড়ি মাছটা ছড়িয়ে দিতে হবে একদম ঝোল শুকানোর আগে ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আর মিনিটখানেক ফুটতে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এখানে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি রান্নাটা একেবারেই কমপ্লিট একেবারে সার্ভ করার জন্য রেডি গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না আর হ্যাঁ রান্নাগুলো যদি ভালো লেগে থাকে এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে এরকমভাবে রান্না করে খেয়ে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে পরিবেশন করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং